চাচার সাথে আসলে কি বলবো, আমি যখন নিউজটা শুনেছি এটা চিন্তাই করতে পারি নাই, কারণ দুই সপ্তাহ হয় নাই চাচা, যে চাচার লাস্ট একটা প্রজেক্ট করছিল 5টা গানের, সেখানকার একটা গান আসলে আমাকে ডেকেছিল উঠিয়ে দিতে। তো আমরা চাচার বাসায় বসে অপু সুর করেছে এবং চাচা লিখছিলেন ইনস্ট্যান্ট বসে। আমার কাছে মনে আছে যে অনেকক্ষণ ধরে এক লাইন করে অপু সুর করছিল, আর এক লাইন আমি গাচ্ছিলাম। চাচা যতক্ষণ না পর্যন্ত তার লাইনটা ভালো লাগছিল ততক্ষণ পর্যন্ত উনি সে লাইনটা চেঞ্জ করছিলেন। তো এটা নিঃসন্দেহে, তো কী বলবো, আমি আসলে কোনো বলার ভাষা নাই। চাচা তো বরাবরই আমাদের খুব ভালো লাগার, ভালোবাসার একজন মানুষ। ওনাকে নিয়ে আমার ওনাকে নিয়ে কিছু বলার অধ্যত্ব আসলে আমার নাই। ভালোবাসা তো অবশ্যই আছে, সম্মানটাও তার থেকে আরও বেশি। চাচাকে নিয়ে বলার মতো কিছু আসলে আমার অত বড় সাহস নাই চাচাকে নিয়ে আমি কিছু বলবো। আমার খুবই সৌভাগ্য বলবো এবং দুর্ভাগ্যও বলবো। সৌভাগ্য এই জন্যে যে এমন একজন মানুষের একটা গান হলেও আমার ঝুড়িতে থাকবে, এবং এই সময়টাতেই আসলে উনি আমার গানের গাওয়া ভার্সনটা আমি ওনাকে শোনাতে পারলাম না। এটা আমার জন্য একটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে আমি গানটা গাইবার পরে চাচা গানটা শুনতে পারলেন না, এবং সেটা উনি শুনে আমাকে কিছু বললে হয়তো আমার জীবনে সেটা সব থেকে বড় সার্থকতা থাকতো। এটাই দুর্ভাগ্য, এবং হয়তো বা আরও গান করতে পারতাম। চাচার মতো একটা মানুষের আসলে শুধু গান করতে হয় না, উনি নিজেই একটা মনে হয় যেন একটা বিশ্ববিদ্যালয়ের মতো। ওনার সঙ্গে বসলেই এত মজার মজার কথা, এত মজার মজার স্মৃতি উনি চারণ করতেন। ওনার পুরো জীবনটা সম্পর্কে জানতে থাকলেই আসলে অনেক কিছু শেখার আছে ওখান থেকে। এবং আমি চাচার কাছে এর আগেও এসেছি, ওনার বাসায় আসলে উনি বলতেন যে আমাদের দেশের নতুনরা অনেক, আমাদের এখনকার আমরা যেমন বলি যে আমরা ভালো গান হয় না বা ভালো গান গাই না, এটা কিন্তু ব্যাপারটা এরম নয়। চাচা বরাবরই বলতেন যে অনেক শিল্পী আছেন আমাদের দেশে যারা আসলে খুব ভালো গান করেন, কিন্তু তাদের কাছে ভালো গান নাই। এবং চাচা এই ব্যাপারটাই অলওয়েজ বলতেন যে আমার দরজা তোমাদের জন্য অলওয়েজ খোলা। এবং ওনার যে এই 5টা গানের প্রজেক্ট উনি শুরু করেছিলেন, এবং উনি খুব একদম আশা নিয়ে এই গানটা শুরু করেছেন, এবং